নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। ধূপগুড়ি ব্লকের পূর্ব শালবাড়ির সপ্তরথী নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো আটদলীয় ফুটবল টুর্নামেন্ট। নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন ও ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচার অভিযানে অংশ নিল ফালাকাটা ব্লকের রায়চিঙ্গা বিদ্যানিকেতন হাই স্কুলের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা। ঝড় বৃষ্টিতে জরাজীর্ণ ঘর ভেঙে গেছে প্রায় দেড় মাস আগে, তারপর থেকে গৃহহীন হয়ে গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে আশ্রয় নিয়ে দিন যাপন করছে ভার্নাবাড়ি চা বাগানের ভোলা লাইনের বাসিন্দা ধর্মচন্দ লোহার। চিকিৎসার নাম করে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ভুয়ো কবিরাজের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে সপ্তম সাধারণ গ্রন্থাগার দিবস পালন করা হলো মালদা টাউন হলে। ইংরেজ উদ্যানের পর এবার পুরাতন মালদা। তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের বিরুদ্ধে অনাস্থা রাখলেন 14 জন দলীয় কাউন্সিলর। মালদা জেলা আইএনটিইউসি জেলা সভাপতি লক্ষ্মী গুহকে কার্যালয়ে মারধরের অভিযোগ উঠল প্রাক্তন সভাপতি কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল কালচিনি বিএলএল আরও অফিসে। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে জয়গা গুয়াবাড়ি এলাকায় সাফাই অভিযান চালালো এলাকার দুই স্থানীয় ক্লাব। বাঁকুড়া তালডাঙ্গরা ব্লক জুড়ে 9টি গ্রাম পঞ্চায়েতে মোট 9000 গাপি মাছ জলাশয়গুলিতে ছাড়ার উদ্যোগ গ্রহণ করল বাঁকুড়া তালডাঙ্গরা ব্লক। মালদা জেলার 29 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী লাইব্রেরির মাঠে 39টি গ্যাসবিহীন পরিবারকে ইন্ডিয়ান অয়েল কোম্পানির গ্যাস কানেকশন দেওয়া হলো আনুষ্ঠানিকভাবে। বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে কর্মরত স্কুল পরিচালন সমিতি দ্বারা নিয়োগকৃত অস্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মীদের অস্থায়ী হিসেবে সরকারি স্বীকৃতির দাবি জানানো হলো। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। নির্মল বিদ্যালয়ের সপ্তাহ পালন ও ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার অভিযানে অংশ নিল ফালাকাটা ব্লকের রায়চিঙ্গা বিদ্যানিকেতন হাই স্কুলের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা। নির্মল বিদ্যালয়ে সপ্তাহ পালন ও ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক প্রচার অভিযানে অংশ নিলেন ফালাকাটা ব্লকের রায়চিঙ্গা বিদ্যানিকেতন হাই স্কুলের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা। এদিন এই অভিযানে নেমে এলাকার বেশ কিছু জায়গায় জমা চলে মশার লার্ভার উপস্থিতি নজরে পড়েছে পড়ুয়াদের। এদিন 71 শ্রেণীর পড়ুয়ারা বিদ্যালয়ে লাগোয়া বিভিন্ন বাড়িতে গিয়ে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু থেকে বাঁচতে পালনীয় কর্তব্যগুলি সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করেন। পাশাপাশি পথ নিরাপত্তা নিয়েও প্রচার অভিযান চালায় তারা। বাড়ির আশপাশে কিছুতেই জল জমতে না দেওয়ার জন্য এলাকার বাসিন্দাদের অনুরোধ জানায় পড়ুয়ারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ সরকার বলেন, পঠন পাঠনের পাশাপাশি সমাজসেবা ও সমাজে সচেতনতা বাড়াতে পড়ুয়াদের ভূমিকা থাকা উচিত, সে কথা মাথায় রেখেই এ ধরনের প্রচার অভিযানের আয়োজন। প্রচার অভিযানে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্মল বিদ্যালয় সপ্তাহ অভিযান পশ্চিমবঙ্গ সরকারের একটা উল্লেখযোগ্য একটা দিক। সেই দিকটাকে সামনে রেখে আমাদের বিদ্যালয়ের 11 শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা আজকে পরিকল্পনা গ্রহণ করেছে যে আমাদের বিদ্যালয়ের ক্লাসরুম, আমাদের বিদ্যালয়ের মাঠ, সহকারে বিদ্যালয়ের আশেপাশে যে সংলগ্ন এলাকা আছে প্রত্যেক বাড়িতে বাড়িতে তারা যাবে এবং নির্মল বিদ্যালয় সম্পর্কে এবং এলাকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে তাদের সচেতন করবে। আপনারা জানেন যে আমাদের এই আলিপুরদুয়ার জেলায় ডেঙ্গু দেখা দিয়েছে, বিশেষ করে জয়গা এলাকায়। এবং এত এলাকার কিছু কিছু জনসাধারণ যারা জয়গায় ব্যবসা বাণিজ্য করে তারাও কিন্তু আগামী দিনে ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। এই বিষয়ে সচেতন করার জন্য আমাদের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতেছে। জমা জল এখানে জমে আছে বৃষ্টির জলগুলো আর কি, এখানেও কিন্তু ডেঙ্গু মশা কিন্তু ডিম পারতে পারে আর কি। তো ইন জেনারেলি আর কি পরিষ্কার জলে যেটা হয়, পরিষ্কার জলেই বেশিরভাগ ক্ষেত্রে ডিম দেখা যায় আর কি। তবুও এটা কিন্তু আমাদের ক্ষেত্রে রিস্কের ব্যাপার আছে। আজকে আমরা স্কুল থেকে সব স্টুডেন্ট গিয়েছিলাম আমাদের স্কুলের পাড়ার গ্রামে, সেখানে আমরা সবাই বাড়িতে বাড়িতে গিয়ে লোকদের সামনে কিছু বলেছিলাম যে বাড়ির আশেপাশে যেন কোথাও জল না জমে, তারপরে শৌচালয় ব্যবহার করতে হবে, রাত্রেবেলা মশারি টেনে ঘুমোতে হবে এবং আশেপাশে কোথাও জল থাকলে সেটাকে মানে বের করে দিতে হবে, জঙ্গল সাফাই করতে হবে, এসব নিয়ে আমরা সেখানে কথা বলেছিলাম। সেটা আমরা ডেঙ্গুর জন্য সবাইকে সচেতন করেছি,
বাড়ি বাড়ি গিয়ে লোকদের বোঝানো হয়েছে যে আপনারা মশারি টাঙিয়ে ঘুমাবেন, পরিষ্কার জল জমতে দিবেন না। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে জয়গার গুয়াবাড়ি এলাকায় সাফাই অভিযান চালালো এলাকার দুই স্থানীয় ক্লাব। জয়গায় এলাকায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। ডেঙ্গুর হাত থেকে লড়তে যুদ্ধকালীন অভিযানে নেমেছে স্বাস্থ্য বিভাগ, তেমনি এলাকায় এলাকায় সাফাই অভিযান চালাচ্ছে বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা। তাই রবিবার সকাল সকাল সাফাই অভিযানের নামে মুনলাইট ক্লাব ও ফেন্সিং ক্লাব এদিন যৌথভাবে সরকারি এলাকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে। আজকে আমরা আমাদের মুনলাইট ক্লাব এবং তলাবর্তী ইসলামনগর ফ্রেন্ডশিপ ক্লাবের পক্ষ থেকে আজকে গুয়াবাড়িতে যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা সভায় বসি এবং আমাদের গুয়াবাড়ির সাফাই অভিযান আজকে থেকে শুরু এবং গত পাঁচ দিন আমরা ধরে গুয়াবাড়ির সাফাই অভিযান করবো। গুয়াবাড়ি ফ্রেন্ডশিপ ক্লাব এবং আমাদের গুয়াবাড়ি মুনলাইট ক্লাবের পক্ষ থেকে সরকারের তরফ থেকে কোনো ডেঙ্গু নিয়ে কোনো আমাদের গুয়াবাড়িতে সচেতনতা শিবির এখনও পর্যন্ত করা হয়নি এবং যেদিক থেকে বলা হচ্ছে যে একজন মারা গেছে সারা জায়গাতে যে ডেঙ্গু হয়ে, তো আমরা সরকারের কাছে অনুরোধ করতেছি যে আপনারা একটু গুয়াবাড়িতে এসে ডোর গিয়ে জিজ্ঞাসা করুন, দেখুন ডেঙ্গুতে কতজন মারা গেছে এবং আমরা সেই জন্য আজকে আমরা গুয়াবাড়ি ফ্রেন্ডশিপ ক্লাব এবং আমাদের মুল্লা ক্লাবের পক্ষ থেকে আমরা গুয়াবাড়িতে একটি সাফাই অভিযানে চালাইছি এবং আগামী পাঁচ দিন আমরা এই সাফাই অভিযান চালাবো। ভয়েস চ্যানেলের পক্ষ থেকে সকল জয়গাবাসীকে আবেদন, পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি তারা যাতে আবর্জনা না করে তার শপথ নেয়। চিকিৎসার নাম করে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ভুয়ো কবিরাজের বিরুদ্ধে। ঘটনা জলপাইগুড়ির সদর ব্লকের। চিকিৎসার নাম করে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ভুয়ো কবিরাজের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সদর ব্লকে। জানা গিয়েছে ওই নাবালিকা দীর্ঘদিন থেকে চর্মরোগে ভুগছিলেন। আলাম হক নামে এক ব্যক্তি ওই এলাকায় আয়ুর্বেদিক ওষুধ এবং নানা সামগ্রী ফেরি করত এবং নিজেকে কবিরাজ বলে পরিচয় দিত। ওই ভুয়ো কবিরাজ কিশোরী চিকিৎসা করে দেবে বলে তার বাবা মাকে জানায়। জানা গিয়েছে এদিন দুপুরে ওই যুবক ওষুধ বিক্রির উদ্দেশ্যে নাবালিকার বাড়িতে যান। সেই সময় বাড়িতে নাবালিকার মা ও নাবালিকা ছিলেন। অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে চিকিৎসার নাম করে বাড়ির একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর নাবালিকা চিৎকার করে ঘরের দরজা খুলে বেরিয়ে আসে। তারপর সে জানায় ওই কবিরাজ তাকে চিকিৎসার নাম করে কুকাজ করছে। নাবালিকার মা বাবা চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তারা ওই ব্যক্তিকে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় 50 সদস্য। এরপর খবর পেয়ে কোতালী থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়। শনিবার রাতে কোতালী থানায় অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। এই যে বাচ্চাটা শুনে মানে অবাক লাগে এই সব ব্যাপারগুলো। ঘটনাটা হচ্ছে মেয়েটার একটু শরীরে একটু সেতি টাইপের একটু ছিল আর কি, সেতি টাইপের। তো এই ফেরিওয়ালা গ্রামে গ্রামে ফেরি করে বলে সেই সঙ্গে নিজেকে একটু বলে ওষুধ ঝাড়ফুঁক এসব কিছু জানে কবিরাজ। হ্যাঁ কবিরাজ বলে নাই মানে আমি ঝাড়ফুঁক ওঝা টোঝা তেল কষা ওষুধ টষুধ বিক্রিও করি মানে ফেরিওয়ালার সাথে। কীভাবে পরিচয় দেয় কবিরাজ বলে না ওঝা বলে? এটাকে তো কী বলবো, ওঝাও বলবো না ঠিক, আমি কবিরাজও বলবো না। হ্যাঁ এরা লোকে গ্রামে গঞ্জে ঘুরে তো ফেরিওয়ালাগুলা এই সরল 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 মানুষগুলো, আমরা গ্রামের মানুষ তো সরল সরল, এই সরলতার সুযোগ নিয়ে এরা বলে এটা আমি জানি, এই ওষুধটা যদি দিই এই তেল পড়াটা যদি দিই তাহলে মনে হয় ভালো হয়ে যাবে। মার সঙ্গে নাকি গালা খারাপ হয়েছে মেয়েটা আমার সঙ্গে, তো তারপরে সেই মোতাবেক ও আজকে বিকালে গেছিলো বাড়িতে গিয়ে বলছে। তাপরে ওর মা বাড়িতে ছিল তখন নাকি বলছে যে আমি যদি একটু হাড়ফুঁক ছেড়ে দিই। ওর মাকে মনে হয় জিজ্ঞেস করলেন কী বললো, তো আমি কিন্তু ঘটনার মধ্যে ছিলাম না, যেটা শোনা কথা। তারপরে ও এই ছেলেটা নাকি বলে বলছে যে বলি এটা ঘরে ছাড়তে হবে যাতে কেউ না দেখে, না দেন দেখলে আবার এই রোগটা আবার অন্য কারো চলে যাবে। এইভাবে মেয়েটাকে আর কি ঘরে নিয়ে, ওর মা কিন্তু বাইরেই ছিল। তারপরে কিছুক্ষণ পরে যখন মেয়েটা চিৎকার চেঁচামেচি করছে ঘর থেকে বেরিয়ে আসছে রান্না করছে, তারপরে ওর মা
আচ্ছা বলছে বলো মা কী কী হলো তোমার? হ্যাঁ, তারপরে নাকি তখন শীতকাল থেকে আমি যেতে গ্রামের পাড়া প্রতিবেশী লোক জড়ো হয়, ঠিক আছে? তারপরে আমিও মেয়েটাকে জিজ্ঞাসা কিন্তু করছি ঘটনাগুলো বলছেন কি, ও কিন্তু বলছে আপনি খারাপ ব্যবহার হয়েছে, এটা কি আর মুখে বলতে পারতেছেন? আমি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এক বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল কাঁচনির বিএলএলআরও অফিসে। শিবির চলে শনিবার ও রবিবার এবং আগামী 7 ও 8 সেপ্টেম্বর শিবির লাগানো হবে। কৃষি কৃষকদের জন্য জমির বিবরণ, মিউটেশন এবং খতিয়ানের নথিভুক্তির জন্য কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বিশেষ শিবিরের আয়োজন করা হয় কালচিনি বিএলএলআরও অফিসে। শিবির চলে শনিবার ও রবিবার, আগামী 7 ও 8 সেপ্টেম্বর একই রূপে বিশেষ শিবির লাগানো হবে কৃষি কৃষকদের স্বার্থে। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। Nice house, Kumar. So nice. Thank you, ma'am. Yeah, rasgulle. Itna mat kha. Nahi to mere jaisa football ban jayega. Mummy football bula rahe hain. Jin daagon ko aap nazarandaz karte hain, dusron ko sabse pehle wahi nazar aate hain. Isliye Berger Easy Clean Paint with cross linking polymer. No dag, no dhabba. Only beautiful walls. Berger Easy Clean Paint. Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, last quarter, MG Road, Jaina. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। ঝড় বৃষ্টিতে জরাজীর্ণ ঘর ভেঙে গেছে প্রায় দেড় মাস আগে। তারপর থেকে গৃহহীন হয়ে গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে আশ্রয় নিয়ে দিনপাত করছে ভার্নাবাড়ির চা বাগানের ভোলা লেনের বাসিন্দা ধর্মচাঁদ লোহার। ঝড় বৃষ্টিতে জরাজীর্ণ ঘর ভেঙে গেছে প্রায় দেড় মাস আগে। তারপর থেকে গৃহহীন হয়ে গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে আশ্রয় নিয়ে দিনপাত করছে ভার্নাবাড়ি চা বাগানের ভোলা লেনের বাসিন্দা ধর্মচাঁদ লোহার। গত জুলাই মাসের 19 তারিখে তাদের ঘর ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে ধূলিসাৎ হয়ে যায়। ভাগ্যক্রমে ওই সময় ঘরে কেউ ছিল না, তাই ভাগ্যের জোরে বেঁচে যায় পরিবারটি। বর্তমানে তারা গৃহহীন। ধর্মচাঁদ জানান, দীর্ঘদিন থেকে তাদের ঘরটি জরাজীর্ণ। ধর্মচাঁদের আক্ষেপ, আমরা শুনতে পাই কত লোক প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাচ্ছে, ইন্দিরা আবাস পাচ্ছে, গীতাঞ্জলি ঘর পাচ্ছে, এমনকি যাদের ঘর আছে তারা আরও ঘর পাচ্ছে, কিন্তু আমি ও আমার বৃদ্ধা অসুস্থ মা ও স্ত্রীকে নিয়ে বারান্দায় দিন কাটাচ্ছি কমিউনিটি হলে। আমরা গৃহহীন, আমাদের মাথা গোজার কোনো আশ্রয় নেই, ধর্মচাঁদের আক্ষেপ। তাহলে এসব সুযোগ সুবিধা কি চা বাগানের জন্য নয়, আমরা কি কিছুই পাবো না? 19 তারিখ কো মেরা ঘর গির গয়া, তো আব ঘর মে কমিটি কা তরফ সে অভি দিয়া হুয়া হ্যায় জো ঘর কি ও ইয়েই ঘর হ্যায়, তো ইসমে হাম লোগ রহ রহা হ্যায়, তো প্লাস মেরা মাম্মি তো কুছ কর নে সকতা হ্যায় নাহি, তো হাম লোগ কো এসে ভি ঘর ভি নাহি হ্যায় রহনে কে লিয়ে, তো ক্যা করেগা, হাম লোগ কো ঘর ভি নাহি মিল রহা হ্যায়, উপর সে হাম লোগ কা কোই সাপোর্ট ভি নাহি হ্যায়। তুম লোগ ঘর নাহি হ্যায়? নাহি, টুট গয়া। টুট গয়া হ্যায়। অভি ক্যা কমিটি হল মে বেঠ রহা হ্যায়? হ্যাঁ, কমিটি হল মে বেঠ রহা হ্যায়। কমিটি হল মে বেঠ রহা হ্যায়। घर में कितना आदमी है? घर में हम लोग तीन फैमिली है, मतलब मेरा बीबी है, मेरा मम्मी मैं। अच्छा, अभी तुम लोग क्या बेघर है? बेघर है, अभी अभी कुछ भी नहीं है हम लोग के पास में। घर कैसे, क्या हवा पानी में? हवा पानी मतलब हवा पानी में ही गिर गया है। सोचिए कब, तो एक महीना हो गया? एक महीना हो गया।
এই বিষয়ে মালঙ্গী গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি রাজ্জাক জানান, আমরা বিষয়টি বিডিও অফিসে জানিয়েছি। মহিনা পেলে হাওয়া পানি আয়া থা, একদিন তো ঘর টুট গিয়া, পুরা বেঘর হো গিয়া। তা আপলোক গ্রাম পঞ্চায়েত কা তরফ সে আপলোক কুছ ব্যবস্থা কিয়া? জি কি হম লোক উন লোক কে কমিউনিটি হল মে ট্রেনিং কে লিয়ে জায়গা কর দিয়ে, উসকে বাদ মে সিওর রিপোর্ট জো ভিডিও অফিসে ভেজনা পড়তা হো ভেজ দিয়ে। ওয়হাঁ সে ক্যা মিলেগা নেই মিলেগা ওয়ো তো পতা নেই, লেকিন হম লোক কো জিতনা করনা থা হো কর দিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে সপ্তম সাধারণ গ্রন্থাগার দিবস পালন করা হলো মালদা টাউন হলে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে সপ্তম সাধারণ গ্রন্থাগার দিবস পালন করা হলো মালদা টাউন হলে। এদিন উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক অর্ণব চট্টোপাধ্যায়, শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ অন্যান্য অতিথিরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার সকল গ্রন্থাগারের কর্মকর্তারা। অনুষ্ঠান মঞ্চে জেলায় বেসরকারি 31টি গ্রন্থাগারের কর্মকর্তাদের হাতে 25,000 টাকা করে চেক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়, সারা বছর তাদের গ্রন্থাগারের ভালো কাজকর্ম করার জন্য। এছাড়া ভালো পাঠকদেরও সম্মানিত করা হয়। আজকে গ্রন্থাগার দিবস, সপ্তম গ্রন্থাগার দিবস, যেটা আমাদের দিনু সাহেব বললেন, তার পালন উপলক্ষে মালদা জেলায় আমরা এটাকে সম্মানের সঙ্গে টাউন হলে পালন করছি। পৃষ্ঠপোষণ করছেন, সবসময় আসছেন, সেখানে পড়াশোনা করছেন এবং শিক্ষা এবং জ্ঞানের যে প্রবাহ, যে ধারা আমাদের লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ার মাধ্যমে যেটা হয়, সেটাকে এই সমাজের আমাদের মধ্যে এখন বহুত প্রচুর পরিবর্তন করছে, তার মধ্যে জানিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে একটি সম্মান জানানো হবে। ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রন্থাগার একটি অন্যতম প্রিয় জায়গা। আপনারা যাদেরকে নিয়ে কারবার করেন, তার প্রথম লক্ষ্য হবে আমাদের যে বই পড়তে অনুপ্রাণিত করা। বলবেন কেন? কিন্তু মাস্টার করবে আমরা কেন? কিন্তু স্কুলে বই পড়তে অনুপ্রাণিত, বই তো দু রকমের হয় রবীন্দ্রনাথ বলছেন। একরকম বই হচ্ছে পাঠ্য পুস্তক, আরেক রকমের বইয়ের নাম শিক্ষা পুস্তক। মানে যেগুলি স্কুলে পড়ানো হয় ওগুলি শিক্ষা পুস্তক, তার মানে শিক্ষার প্রয়োজনে চাপানো হয় যাতে অনেক কিছু তথ্য তথ্য শিখে ওরা পরে কোনো রকম ভাবে কোনো ডিগ্রি অর্জন করতে পারে, এটা শিক্ষা পুস্তক। পাঠ্য পুস্তক মানে পাঠযোগ্য পুস্তক, যা পাঠ করলে পাঠের উপকারিতা পাওয়া যায়। এটা কিরকম পুস্তক? না, যা মানুষ আনন্দে পড়ে, যা পড়তে গেলে মনে হয় না কেউ তার উপর চাপিয়ে দিয়েছে, তাহলে ওর থেকে ওই আনন্দ থেকে সে যে জিনিসটা গ্রহণ করে তাতে তার কল্পনার বিকাশ হয়, চিন্তার বিকাশ হয়। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। ধূপগুড়ি ব্লকের পূর্ব শালবাড়ির সপ্তরথী নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। ধূপগুড়ি ব্লকের পূর্ব শালবাড়ি হবিলের ডাঙ্গা এলাকায় সপ্তরথী নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। জানা গেছে, এদিনের খেলায় ধূপগুড়ি ও ফালাকাটা ব্লকের বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ করেছে। প্রতি বছরই এই সংস্থার উদ্যোগে ফুটবল খেলার আয়োজন হয়ে থাকে এবং এবছর 36তম বর্ষে পদার্পণ করছে বলে জানিয়েছেন নাট্য সংস্থার সহ সম্পাদক কৃষ্ণ রায়। খেলায় উপস্থিত ছিলেন সপ্তরথী নাট্য সংস্থার সভাপতি পরেশ অধিকারী, সম্পাদক হরিপদ সূত্রধর এবং সহ সম্পাদক কৃষ্ণ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলাকে কেন্দ্র করে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সপ্তরথী নাট্য সংস্থার সম্পাদক হরিপদ সূত্রধর এবং সহ সম্পাদক কৃষ্ণ রায় জানিয়েছেন, প্রতি বছরই সপ্তরথী নাট্য সংস্থার পক্ষ থেকে ফুটবল খেলার আয়োজন হয়ে থাকে। মূলত মাঠ ছোট থাকায় ছোট ছোট ছেলেমেয়েদের খেলার আয়োজন করেন। খেলায় পার্শ্ববর্তী এলাকা থেকে ফুটবল প্রেমী মানুষজন ভিড় করেন এবং আগামীতেও খেলার আয়োজন করবেন বলে জানিয়েছেন। কাদের উদ্যোগে আজকে খেলাটার আয়োজন চলছে? আজকে
এখানে সপ্তরথী নাট্য সংস্থা ও সংঘের পরিচালনায় এই খেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে, বার্ষিকভাবেই আমরা আয়োজন করে থাকি। মূলত আজকে যে আপনাদের যে খেলাটা আয়োজন হচ্ছে, আজকে কত বছর থেকে চলছে এই খেলাটা? এই খেলা বাৎসরিক হয়ে থাকে, সেই 36তম বর্ষ আমরা পদার্পণ করেছি এখানে। আজ এটা 36তম বাৎসরিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। মূলত কোন কোন জায়গার খেলোয়াড় আজকে এই খেলায় অংশগ্রহণ করেছে? এখানে দূর দূরান্ত প্রান্ত থেকেই খেলোয়াড়রা আসে, সংস্থা আসে। তার মধ্যে আজকে 8টি টিম এখানে যোগদান করেছে খেলার মঞ্চে। ধূপগুড়ি, ফালাকাটা, পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত শুধু কি আপনারা ছোট ছোট ছেলেদেরই খেলার আয়োজন করে থাকেন না বড়দেরও ফুটবল খেলার আয়োজন করা হয় এখানে? এখানে ওই যেহেতু মাঠটা আমাদের স্কুলের মাঠটা ছোট, সেহেতু আমরা বড়দের মানে খেলার অনুষ্ঠান আমরা চাইলেও করতে পারি, সেটা হলেও ভালো হয় না। সেহেতু আমরা আজকে এখানে ওই বাৎসরিকভাবেই ওই ছোটদের আয়োজনটাই করে থাকি। ওর কাদের উদ্যোগে আজকে এই খেলাটার আয়োজনটা হয়েছে? সপ্তরথী নাট্য সংস্থা সঙ্গ। প্রতি বছরই কি আপনারা করে থাকেন? হ্যাঁ, প্রতি বছর বলতে প্রতি বছরই 13ই ভাদ্র আমরা ঠিক করে রাখছি। 13ই ভাদ্র কি আপনাদের কততম বর্ষে পদার্পণ করলো এবছরের খেলা? 36তম। আজকে যে আপনাদের এখানে খেলাটা হচ্ছে, খেলাতে কতগুলো টিম অংশগ্রহণ করেছে? 8 টিম। কোন কোন জায়গা থেকে এসেছে এখানে টিমের যারা যারা খেলতে এসেছে? ভুটনিঘাট বিএড কলেজ, ভুটনিঘাট, বালাসুন্দর, ধূপগুড়ি, তেলমালপাড়া, ফুলতলি, ধূপগুড়ি, বসিনাটারি আর খেতি। জলপাইগুড়ি থেকে অম্বিকা দত্তের রিপোর্ট। ইংরেজ বাজারের পর এবার পুরাতন মালদা। তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের বিরুদ্ধে অনাস্থা রাখলেন 14 জন দলীয় কাউন্সিলর। ইংরেজ বাজার পৌরসভার পর পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল 14 জন কাউন্সিলর। তারা স্বাক্ষর করে জেলাশাসক ও মহকুমা শাসকের হাতে সেই চিঠি তুলে দেন। শুক্রবার ইংরেজ বাজার পৌরসভার অনাস্থার জট কাটাতে কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী তথা মালদা জেলার দলীয় পর্যবেক্ষক গোলাম রাব্বানি ও তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মওসুম নূর। সেই জট কাটতে না কাটতেই পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনল দলেরই 14 জন কাউন্সিলর। এদিন 14 জন কাউন্সিলর স্বাক্ষর নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসক ও মহকুমা শাসকের হাতে অনাস্থার কাগজ তুলে দেন কাউন্সিলররা। এই ঘটনায় কাউন্সিলর সফিকুল ইসলাম বলেন, 14 জন কাউন্সিলর স্বাক্ষর নিয়ে চেয়ারম্যান কার্তিক ঘোষের বিরুদ্ধে অনাস্থা পেশ করেছে। তিনি বলেন, এরপর আরো 4 জন কাউন্সিলর তাদের সঙ্গে যোগ দেন। সাধারণ মানুষ চাইছেন না কার্তিক ঘোষ চেয়ারম্যানের পদে থাকুক। এর আগেও দলকে বারবার জানিয়েও কোনো ফল হয়নি, সেই কারণে তারা এই অনাস্থার সিদ্ধান্ত নেন। কি জানালেন এসডিওকে? আমরা এসডিওর কাছে এসেছি, আমরা ডিএম এর কাছে গেছিলাম, আমরা পৌরসভার ইও সাহেব চেয়ারম্যানকে এবং ভাইস চেয়ারম্যানের সাথে আছেন, ভাইস চেয়ারম্যান রিসিভ করেছেন। আজকে আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে, এই মালদা পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা অনাস্থা রাখলাম। অলরেডি 14 জন সই করেছে আর 4 জন আরও আছে যারা বসে আছে অলরেডি, 18 জন আমরা মিলে বলছি যে কেন অনাস্থাটা কেন? অ্যাকচুয়ালি আমাদের মা হচ্ছে মমতা ব্যানার্জি আর আমাদের দিদি হচ্ছে মৌসুম নূর। আমরা দলকে বারবার চেয়ারম্যানের বিরুদ্ধে সফর হয়েছি, 2019 লোকসভা খারাপ হয়েছে, ওয়ার্ডের মানুষ কৈফত চাইছিল। আমরা বারবার চেয়ারম্যানকে বলেছি, দলকে বলেছি, আমাদের টাউন প্রেসিডেন্ট বিভূতিভূষণ ঘোষকে বলেছি যে আপনারা একটা সার্ভে করেন। সাধারণ মানুষ চেয়ারম্যানকে চাইছে না, সুতরাং আমরা সবাই কাউন্সিলর এক হয়ে মাইনাস চেয়ারম্যান আমরা আজকে অনাস্থা কেন আপনারা অনাস্থা ডাকলেন চেয়ারম্যানের বিরুদ্ধে কেন? আমাদের যে চেয়ারম্যান আছেন উনি একক সিদ্ধান্ত নিয়ে কাজ করেন, আমাদের যে সমস্ত কাউন্সিলর আছেন ওনাদের সিদ্ধান্ত গুরুত্ব দেন না, এই জন্যই আমাদের এই সিদ্ধান্তটা আজকে আসতে বাধ্য হয়েছে। বলছি উনি কি দুর্নীতির সাথে জড়িত? না না, সেভাবে আমরা জানি না, কিন্তু আমাদের একটাই কারণ, এলাকা উন্নয়নের জন্য আমরা এসেছি, উন্নয়ন আমরা চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাইছি, কিন্তু উনি করছেন না, উনি এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, এটাই আমাদের সমস্যাটা।
উত্তরবঙ্গ নিউজ ব্যুরো অখিল সরকারের রিপোর্ট। মালদা জেলা আইএনটিইউসি জেলা সভাপতি লক্ষ্মী গুহকে কার্যালয়ে মারধরের অভিযোগ উঠল প্রাক্তন সভাপতি কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে এদিন ধুন্ধুবার বেঁধে যায় রদবাড়ি কার্যালয়ে। মালদা জেলা আইএনটিইউসি জেলা সভাপতি লক্ষ্মী গুহকে কার্যালয়ে মারধরের অভিযোগ উঠল প্রাক্তন সভাপতি কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে ধুন্ধুমার বেঁধে যায় রদবাড়ি কার্যালয়ে। বর্তমান সভাপতি লক্ষ্মী গুহর অভিযোগ, তিনি অফিসে ছিলেন, সেই সময় প্রাক্তন সভাপতি কাজী নজরুল ইসলাম দলবল নিয়ে কার্যালয়ে ঢুকে তাকে মারধর করে, এমনকি শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেছেন। এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন তিনি। ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে পুলিশের দ্বারস্থ হবেন বলে জানান সভাপতি লক্ষ্মী গুহ। আমি প্রেসিডেন্ট হয়েছি 10 মাস হলো, কাজী আর শুনছি, আমি প্রেসিডেন্ট হয়েছি 10 মাস হলো, আমাকে এরকম একটা ঘটনা আলম চক্রবর্তী একজন প্রেসিডেন্ট হয়ে 6টা সেক্রেটারি মধ্যে উনি একটা রাজ্য সেক্রেটারি, উনি কেমন করে লিখে দিতে পারে কাজীকে, এমনকি কাজীকেও ওখান থেকে সদস্য পদ থেকে খারিজ করেছে এবং আর কিছু অফিস আসতে পারবে না, তার জন্য ডালুদা সবাই চিঠি দিয়েছে। আজকে কি হয়েছে? আজকে হঠাৎ করে আমি বসে আছি, প্রত্যেক দিন এরকম কাজকর্ম করছি, আমাদের অফিসে যারা আসে তারাই আসে, এসে আজকে হঠাৎ করে কাজী ঢুকে দেখেন কি করেছে, আপনাকে কি মেরেছে, চিফ থাপ্পড় একটা মেয়ে ছেলে ওনাকে চিফ থাপ্পড় সব কিছু দেখেন দেখেন অন্যদিকে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রাক্তন সভাপতি কাজী নজরুল ইসলাম। আপনাকে কি বহিষ্কার করেছিল দল থেকে? না না, আমরা তো আমাদের সভানেত্রী লক্ষ্মী গুহকে আমরা সবাই পাইটি দিয়ে ওনাকে আমরা পাইটি দিচ্ছি। কিসের পাইটি দিচ্ছেন? উনি সভানেত্রী আছে, সভানেত্রী আছে, থাকবে আই দিচ্ছি। তো এটা দেখ একটা সমস্যা তো, যিনি বলছেন সভাপতি পদ নিয়ে নাকি সমাজের সমস্যা না, আমরা তো ঐক্যবদ্ধ মিলেমিশে শ্রমিকের কাজ করবো। আপনার বিরুদ্ধে তো অভিযোগ করলো। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো অখিল সরকারের রিপোর্ট। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। Nice house, Kumar. So nice. Thank you, man. Yeah, Rasgullas. Itna mat kha. Nahi to mere jaisa football ban jayega. Mummy football bula rahe hai. जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर। नो दाग, नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets.
লাস্ট কোয়ার্টার এমজি রোড জয়নগর। আপ দেখ রহে হ্যায় আপকি চ্যানেল ভয়েস আপকি আওয়াজ। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। মালদা জেলার 29 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী লাইব্রেরির মাঠে আনুষ্ঠানিকভাবে 39টি গ্যাসবিহীন পরিবারকে ইন্ডিয়ান অয়েল কোম্পানির গ্যাস কানেকশন দেওয়া হলো। 29 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী লাইব্রেরির মাঠ থেকে 39টি গ্যাসবিহীন পরিবারকে ইন্ডিয়ান অয়েল কোম্পানির গ্যাস কানেকশন দেওয়া হলো আনুষ্ঠানিকভাবে। সেখানে উপস্থিত ছিল উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব চম্পটি ও বিজেপি দলের নেতা নেতৃবৃন্দ এবং সিটু মেমোরিয়াল গ্যাসের কর্ণধার গোড়া সাহা। সাংসদ খগেন মুর্মু জানান, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম উদ্দেশ্যই হচ্ছে যেসব মহিলারা কয়লা এবং কাঠে রান্না করে তাদের চোখে জল যাতে না আজ ঝরে, সে উদ্দেশ্যই এই গ্যাস কানেকশন দেওয়া হচ্ছে। তাই এদিন 29 নম্বর ওয়ার্ডের 39টি পরিবারকে গ্যাসের কানেকশন দিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো কিভাবে পরবর্তী গ্যাস লেনদেন করবেন এবং সাবসিডি কিভাবে পাবেন। আরও বলে দেওয়া হলো, কেউ যদি সে ওয়ার্ডে বাকি থাকে তারাও যাতে এই গ্যাস কানেকশন নিতে আসে। এইভাবে প্রতিটি ওয়ার্ডে গ্রামে গঞ্জে এই কর্মসূচি চলতে থাকবে, এখানে কোনো জাতপাতের বিষয় থাকবে না। এখানে কি প্রোগ্রাম করা হলো আজকে? হচ্ছে যে আমাদের এখানে কতজনকে দেওয়া হচ্ছে, 39 জন মাদের, তাদের হাতে আমাদের উজ্জ্বলা যোজনার প্রকল্পের মাধ্যমে গ্যাসের কানেকশন দেওয়া হচ্ছে। আর বিশেষ করে যাদের উদ্দেশ্যে এখানকার প্রকল্পের যে আজকে উদ্বোধন হচ্ছে, যারা আজকে যারা এই গ্যাসের কানেকশন পাচ্ছেন, আজকে ইন্ডিয়ান অয়েলের হচ্ছে 60 বছর পূর্তি অনুষ্ঠানও চলছে আমাদের। এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমরা 60 বছর আগে এই আইওসির অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, তার জন্ম হয়েছিল 1959 সালে, আজকে 60 বছর তার পূর্ণ হচ্ছে 1 সেপ্টেম্বর তারিখে। তাই এইরকম একটা বিশেষ দিনে আমরা এখানে এই 29 নম্বর ওয়ার্ডে 39 জন মায়েদের হাতে গ্যাসের কানেকশন, গ্যাস তুলে দেওয়া হচ্ছে বিনা পয়সা। তারা গ্যাস পাচ্ছেন, যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন যে মায়েদের চোখের জল চিরতরে মুছে দেওয়ার জন্য যে প্রকল্প গ্রহণ করেছেন, তার মার কাছ থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন যে মা হচ্ছে যে প্রতিদিন রান্না করতে গিয়ে চোখের জল ফেলতে তিনি দেখেছেন। তাই তিনি ভেবেছিলেন যে মায়েদের এই চোখের জলকে কোনো দিন মোছা যাবে না। তাই প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রথমেই 2016 সালে, 2014 সালে প্রথম তিনি প্রধানমন্ত্রীর যে আসন গ্রহণ করার পর থেকেই তিনি কল্পনা করছিলেন কিভাবে এই মায়েদের চোখের জল চিরতরে মুছে দেওয়া যায়। তো গ্যাসের কানেকশন ছিল? ছিল না। এই প্রথমবার গ্যাস পাচ্ছেন, কেমন লাগছে আপনার গ্যাসটা পেয়ে? ভালো লাগছে, খুশি হয়েছে। পয়সা লাগলো? টাকা পয়সা কিছু লাগলো না। কৃষ্ণাদি বাড়িতে দিয়ে দিয়ে আমার কাছ থেকে সব ডকুমেন্টস নিয়ে আসলো, আর আমাকে বলে দিয়েছিলো যে আমরা গ্যাস আসলে তোমাদের বাড়িতে খবর দিয়ে যাবো, তখন তোমরা গিয়ে নিয়ে আসবো। আজ আমাকে খবর দিয়েছে, আজ আমি এখানে এসে গ্যাস পেয়েছি, খুব আনন্দ হয়েছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে কর্মরত স্কুল পরিচালন সমিতি দ্বারা নিয়োগকৃত অস্থায়ী শিক্ষক ও শিক্ষা কর্মীদের অস্থায়ী হিসাবে সরকারি স্বীকৃতির দাবি জানানো হলো নাগারহাটার বিধায়ক সুকরা মিন্ডাকে। বিধায়ক এই বিষয়টি বিধানসভায় তুলে ধরার আশ্বাস দিয়েছেন। বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে কর্মরত স্কুল পরিচালন সমিতির দ্বারা নিয়োগকৃত অস্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মীদের অস্থায়ী হিসাবে সরকারি স্বীকৃতির দাবি জানানো হলো। এদিন চালসা গয়নাথ বিদ্যাপীঠে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অস্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মী কল্যাণ সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির সভা হয়। সভায় সংগঠনের তরফে একটি লিখিত দাবিপত্র উপস্থিত নাগারকাটার বিধায়ক সুকরা মুন্ডাকে দেওয়া হয়। বিধায়ক বিষয়টি বিধানসভায় তুলে ধরার আশ্বাস দিয়েছেন। আজকে ওয়েস্ট বেঙ্গল টিচিং এবং নন টিচিং তৃণমূল কংগ্রেসের টিচার অ্যাসোসিয়েশনের একটা মিটিং ছিল। আচ্ছা, এই মিটিংয়ে দিদিকে বলো মাধ্যমে ওনার কাছে জানাতে চাচ্ছি কি দীর্ঘদিন ধরে ওরা দীর্ঘায়ব হয়ে আসছে, ওরা না কন্ট্রাক্টুয়াল আছে, না পাকা টিচার, না মানে কোনো আওতায় ওরা সরকারিভাবে কোনো বেতন পায় না। ওদের বেতন হয় কন্টিনিউসি মানি দিয়ে বা ডেভেলপমেন্ট ফান্ড দিয়ে হচ্ছে, সেটা কিন্তু ওনার পক্ষ থেকে
ওনাকে বলতেছেন নাকি এটা আমাদেরকে পারমানেন্ট করে দেবো, ওদের বলার আছে কি আমাদের যে সম্মানটা আছে সেটা সরকারিভাবে সরকারি খাতার মাধ্যমে আমাদের পেমেন্টটা হোক, সেটা দীর্ঘদিন ধরে ওরা ডিপার্টমেন্টে আছে, সেটাকে আজকে সবাইকে জানানো হয়েছে, আমাকেও জানানো হয়েছে, এবং সাথে সাথে এই মাধ্যমে আমরা জনসংযোগ করার একটা চেষ্টা করতেছি দ্বিতীয় প্রোগ্রাম মাধ্যমে, এবং আগামীকাল এদের যে সমস্যা আছে সেটাকে আমি জানাবো। সংগঠন সূত্রে জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত কম পারিশ্রমিকে শিক্ষক ও শিক্ষাকর্মীরা নিষ্ঠার সাথে কাজ করে আসছে, কিন্তু তাদের পারিশ্রমিক দেওয়া 500 থেকে 3000, এই সামান্য পারিশ্রমিক দিয়ে বর্তমানে সংসার চালানো দুর্বিষহ হয়ে পড়েছে। উত্তরবঙ্গে এই রকম কর্মী রয়েছে প্রায় 7000 ও পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় 11000। সংগঠনের তরফে দাবির কথা এর আগেও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মাধ্যমে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে কর্মীদের বেতন সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর পরিচালন সমিতির মাধ্যমে দেওয়া হয়। অনেক কর্মীকে ইতিমধ্যে বিদ্যালয় থেকে ছাঁটাইও করা হয়েছে। সংগঠনের উত্তরবঙ্গ কনভেনর মদন গোপাল চৌধুরী জানান, এদিন নাগরকাটার বিধায়ককে স্মারকলিপি দেওয়া হয়েছে, পরবর্তীতে সকল বিধায়ককে দেওয়া হবে। আগামী 10ই সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার সমস্ত বিধায়ক, জেলা শাসক, DIO, তৃণমূলের জেলার সভাপতিদের দাবিপত্র দেওয়া হবে। আমাদের মূল দাবি, কর্মরত অস্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মীদের সরকারি অস্থায়ী কর্মী হিসাবে স্বীকৃতির প্রদান, কোনো কর্মীকে কর্মচ্যুত না করা, যাদের কর্মচ্যুত করা হয়েছে তাদের পুনরায় নিয়োগ করা। এদিনকার সভায় উপস্থিত ছিলেন চালসার প্রধান দীপক ভুজেল, সদস্য আশিস কুণ্ডু, নিখিল রায়, সংগঠনের জেলা সম্পাদক বরেণ চক্রবর্তী, সভাপতি অমিত শাহ সহ প্রমুখ নেতৃত্বগণ। সভায় জেলার বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত অস্থায়ী শিক্ষক ও শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের আজকে হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক অস্থায়ী শিক্ষাকর্মী ও শিক্ষক সমিতির একটা কনভেনশনের মধ্য দিয়ে আমরা নাগরাকাটা বিধানসভা ক্ষেত্রের যে হচ্ছে গিয়ে বিধায়ক মাননীয় শ্রী শুক্রা মুন্ডা মহাশয়, উনার উপস্থিতিতে উনার হাতে আমরা হচ্ছে গিয়ে আমাদের একটা সাংগঠনিক একটা দাবিপত্র উনার হাতে তুলে দেওয়া হলো। আমাদের এই সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক অস্থায়ী শিক্ষাকর্মী ও শিক্ষক সমিতি, এটা হচ্ছে আমাদের গোটা রাজ্যে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলো, সেই স্কুলগুলোতে ওই 98-তে এম্বার্গো বসার পর থেকে, নিয়োগ প্রক্রিয়া যখন বামফ্রন্ট আমলে বন্ধ হয়ে যায়, সেই সময় থেকে ম্যানেজিং কমিটি দ্বারা আমরা নিযুক্ত। আমরা নিজেদেরকে অস্থায়ী রূপে আমরা বলি যে আমরা অস্থায়ী কর্মী, কিন্তু মূলত আমরা অস্থায়ী সরকারি, আমাদের কোনো রকম স্বীকৃতি নেই। আমরা যেন সেই স্বীকৃতিটা পাই, অস্থায়ী রূপে সরকারের স্বীকৃতিটা যেন পাই, এবং আমাদের যে মাইনাটা স্কুল থেকে, বিভিন্ন স্কুল থেকে মাস্টারমশাইরা প্রদান করে থাকেন বা স্কুল কর্তৃপক্ষ যে প্রদান করে থাকেন, সেটা হচ্ছে নন অডিটেবল ফান্ড থেকে, যেটার অডিটও হয় না, সেটা আমরা চাচ্ছি আমাদের গভর্নমেন্ট একটা স্যালারি আমাদেরকে দিক অস্থায়ী রূপে, এবং সেটা যেন সেই বেনিফিটগুলো যেন আমাদের কর্মচারীরা, কর্মীরা বিভিন্ন স্কুলে কাজ করছে, তারা যেন সেই বেনিফিটটা পায়। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं, दीवारें नहीं यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ, दीवारें नहीं यादें हैं।
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaina. आपके चैनल वॉइस, आपकी आवाज़।